হেই অ্যালোভেন, আমরা বেশ কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা আলোচনা করেছি যে কম খরচের মধ্যে আপনারা কোন তিনটি কান্ট্রিতে পড়াশোনা করতে যেতে পারেন, এবং সেই ভিডিওতে বা অন্যান্য ভিডিওতে অনেকে কমেন্ট করতেছে যে কোন কান্ট্রিগুলোতে ভিসার রেশিও বেশি বা কোন কান্ট্রিতে আপনারা ইজিলি ভিসা পাবেন, স্টুডেন্ট ভিসা বা স্টাডি ভিসা। তো আজকে আমরা এমনই একটা ভিডিও বানাবো, লাইক আজকে আমরা তিনটি কান্ট্রি নিয়ে কথা বলবো যেখানে আপনারা ইজিলি ভিসা পাবেন বা ভিসা রেশিওগুলো ভালো। কিন্তু এখানে বিষয় হচ্ছে এই তিনটে কান্ট্রিতে কি শুধু ভিসা বেশি দেয় বা ভিসা রেশিও ভালো, আর কি কোনো কান্ট্রি নাই? ইয়াস, আরও অনেক কান্ট্রি আছে, কিন্তু যদি সব কান্ট্রি নিয়ে ভিডিও বানাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমরা হচ্ছে লং ভিডিও বানাবো না, আজকে আমরা কথা বলবো যে তিনটে কান্ট্রি নিয়ে বা যেসব কান্ট্রিতে এখন আপনারা ইজিলি ভিসা পেয়ে যাবেন বা ভিসা রেশিও এখন যেসব কান্ট্রিতে বেশি তা নিয়ে আজকে আমরা ভিডিও বানাবো। তাই দেরি না করে ভিডিওটা শুরু করা যাবে। তো প্রথমেই আমাদের লিস্টে যে কান্ট্রিটা আসে সেটা হচ্ছে নন আদার দেন ইউকে, এবং ইউকেতে অনেক বাংলাদেশি পড়াশোনা করতে যাচ্ছে এবং ইউকেতে কিন্তু ভিসা রেশিও খুবই ভালো, খুবই ভালো। ইউকেতে ভিসা রেশিও ভালো, বাট ইউকেতে গিয়ে কয়জন সার্ভাইভ করতে পারেন ঠিক জানি না, বিকজ এখানে অনেক বিষয় আছে। লাইক এখানে হচ্ছে টিউশন ফিস হাই, টিউশন ফিসের যদি ব্যাপারে আমি বলি সেটা হচ্ছে টিউশন ফিস আপনাদের ১২,০০০ থেকে ১৮,০০০ পাউন্ডের মধ্যে আপনাদের টিউশন ফিটা হয়ে থাকে, যেটা নট সো চিপ অ্যান্ড নট সো অ্যাফোর্ডেবল, যেটা আসলেই কয়জন সার্ভাইভ করতে পারে বা কয়জন অ্যাফোর্ড করতে পারে আমার জানা নেই। এবং সেখানে হচ্ছে আপনাদের লিভিং কস্টও প্রায় ভালো, আপনারা যদি লন্ডনে থাকতে চান তাহলে তাদের প্রায় ১০০০ পাউন্ডের মতো আপনাদের লাগবে, এবং যদি আপনারা লন্ডনের বাইরে থাকেন তাদের ৮০০-এর মধ্যে করে ফেলতে পারবেন। এবং আমি জানি না আসলে কয়জন লিভিং স্পেস সহ ইনকাম করতে পারতেছে, হ্যাঁ অনেকেই হয়তো করতে পারতেছে, বাট আমি বলবো যদি আপনাদের বাসা থেকে ব্যাক আপ না থাকে বা আপনার যদি ইউকেতে কোনো আত্মীয় স্বজন না থাকে তাহলে ইউকে আপনার জন্য নয়। বাট ইয়াস, আপনারা যদি অবশ্যই ট্রাই করতে চান তাহলে ট্রাই করতে পারেন। সেকেন্ড যে কান্ট্রি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ডেনমার্ক, এবং ডেনমার্কে এখন আসলেই অনেক বেশি ভিসা দিচ্ছে, এবং ডেনমার্ক নিয়ে কিন্তু আমার একটা ফুল ভিডিও আছে, তাই যারা হচ্ছে ডেনমার্ক নিয়ে ভিডিও দেখতে চান তারা হচ্ছে আমার ভিডিওটি দেখে আসতে পারেন। ডেনমার্ক নিয়ে আরও যেটা বলবো সেটা হচ্ছে ডেনমার্কে আপনারা ইজি প্রসেসে চলে যেতে পারবেন, এবং এখানে হচ্ছে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্টের ঝামেলা নাই, দেন হচ্ছে স্পন্সরের ঝামেলা নাই, এরপর হচ্ছে আপনাদের ট্যাক্সের ঝামেলা নেই, মেডিকেলের ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই। আপনারা হচ্ছে খুব ইজিলি প্রসেস করে, লাইক আপনারা হচ্ছে টিউশন ফিটা পাঠিয়ে দিতে হবে, তাহলে হচ্ছে আপনাদের মেইনলি আপনাদের যে ফাইন্যান্সিয়াল যে জিনিসপত্র সেটা হচ্ছে টিউশন ফিতেই চলে যায়, আর কিছু লাগে না। এবং আপনারা যদি যেতে চান তাহলে হচ্ছে আপনাদের এখন, লাইক এখন যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদের ১২-১৪ লাখ টাকার মতো খরচ হতে পারে যদি আপনারা ডেনমার্কে পড়াশোনা করতে চান। ইয়াস, আই গেস ডেনমার্ক খুবই ভালো একটা অপশন হতে পারে যারা যেতে চান। ডেনমার্কের একটা অসুবিধা আছে সেটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিসগুলো, লাইক যেসব পাবলিক ইউনিভার্সিটি আছে ডেনমার্কে সেগুলোতে আপনারা ব্যাচেলর এইচএসসির পর সরাসরি যেতে পারবেন না, আপনাদের হচ্ছে ১৩ ইয়ার্স স্টাডি এক্সপিরিয়েন্স লাগবে। বাট যেটা ভালো খবর সেটা হচ্ছে ২টা আর ৩টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে বা প্রাইভেট কলেজ আছে যেখানে আপনারা এইচএসসির পর সরাসরি চলে যেতে পারবেন। দুইটার নাম যদি আমি বলি, একটা নাম হচ্ছে নিলসব্রুক এবং আরেকটা আইডিএস ইন্টারন্যাশনাল বিজনেস একাডেমি অর সামথিং লাইক দ্যাট, আমি নামটা শিওর জানি না, বাট ডিসক্রিপশনে নাম দেওয়া থাকবে বা আপনারা হচ্ছে আমার ডেনমার্কের ভিডিওটা দেখে আসতে পারে। ডেনমার্ক নিয়ে আরও বিষয়ে কথা বলি সেটা হচ্ছে ডেনমার্কের আপনার লিভিং স্পেন্স কীরকম। লিভিং স্পেন্স হচ্ছে আপনার ৮০০ ইউরো থেকে ১২০০ ইউরোর মতো হয়ে থাকবে, এবং ডেনমার্কে যদি আপনারা ডেনমার্কে আরও অনেক বিষয় জানতে চান তাহলে হচ্ছে আমি বলবো যে আমার ভিডিও না দেখে আপনারা হচ্ছে লাইভ দেখতে পারেন, আমরা হচ্ছে একটা ডেনমার্ক নিয়ে লাইভ করেছি। আপনি যারা জানেন না আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে ইজের ব্রো, যেখানে আমরা হচ্ছে বিভিন্ন অ্যাপ্রোসার নিয়ে ইনফরমেশন দিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের লাইভও করে থাকি বিভিন্ন মানুষ নিয়ে। লাইক শনিবারে আমাদের একটা লাইভ আছে, এবং আমি জানি না আপনারা কবে দেখছেন ভিডিওটা, বাট আজকে হচ্ছে আমি যখন ভিডিওটি রেকর্ড করতেছি তখন হচ্ছে ২১শে সেপ্টেম্বর বৃহস্পতিবার, এবং পরশু দিন আমাদের লাইভ আছে ২৩শে সেপ্টেম্বর। এবং আমরা এরকম অনেক লাইভই করে থাকি অ্যাবাউট স্টাডি ইন, মানে বিভিন্ন কার্ষি নিয়ে আমরা লাইভ করে থাকি। তো যে বিষয়ে ছিলাম যে ইয়াস, আমার ভিডিওটা দেখেই আমরা হচ্ছে একটা লাইভ ছিল, সেটা হচ্ছে স্টাডি ইন ডেনমার্ক নিয়ে আদনান আলী ভাইয়ের সাথে। তো আপনারা চাইলে সেই লাইভটা দেখে আসতে পারেন, এবং সেখানে ফুলি ডিটেলসে স্টাডি ইন ডেনমার্ক নিয়ে আমরা কথা বলেছি, তাই আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন বা ওই লাইভটা দেখে আসতে পারেন, আমি লিঙ্ক নিচে দিয়ে দিব। তো ইয়াস, এই হচ্ছে আপনার লিভিং স্পেন্স এবং আদার থিংস অ্যাবাউট ডেনমার্ক। থার্ড যে কান্ট্রি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমি আসলে খুব কনফিউজ ছিলাম যে আমরা থার্ডে কোন কান্ট্রি রাখবো, কিন্তু ইয়াস আমি অবশ্যই যে কান্ট্রিটা রাখছি সেটা হচ্ছে নেদারল্যান্ডস। ওয়েট, নেদারল্যান্ডসে অবশ্যই ভিসা রেশিও এত বেশি ভালো না, আবার খুব বেশি খারাপ না, মাঝে মাঝে অবস্থায় আছে। এবং আপনারা যদি নেদারল্যান্ডসে অফার লেটার ম্যানেজ করতে পারেন ইউনিভার্সিটি থেকে তাহলে হচ্ছে ভিসা পেতে আপনাদের খুব বেশি অসুবিধা হবে না। এবং ইয়াস, অনেকেই নেদারল্যান্ডস চলে যাচ্ছে, এবং নেদারল্যান্ডসের যে ঝামেলাটা সেটা হচ্ছে নেদারল্যান্ডসে আপনারা খুব কম খরচে চলে যেতে পারবেন না। আপনারা যদি নেদারল্যান্ডসে পড়াশোনা করতে চান তাহলে অবশ্যই আপনাদের ২২ থেকে ২৪ লাখ টাকা বা ২৬ লাখ টাকার মতো একটা বাজেট লাগবে, এরকম কি যেতে পারবেন না? যেতে পারবেন, বাট আহামরি কোনো আই গেস ডিফারেন্স হবে না। আপনারা, আমার মনে হয় না যে আপনারা ১২ থেকে ১৪ লাখ টাকার মধ্যে নেদারল্যান্ডস যেতে পারবেন, বাট কেউ যদি যেতে পারেন সেটা হচ্ছে এক্সেপশন।
এবং যেতে বললে তো অনেক ভালো, বাট আমি আপনাদের রিয়েলিটি জানাতে আসছি, আমি এখানে কোনো মোটিভেশন দিতে আসিনি। তো ইয়াস, যেটা রিয়েলিটি সেটা হচ্ছে আমাদের প্রায় 22-24 লাখ টাকার মতো লাগবে যদি আপনারা নেদারল্যান্ডসে পড়াশোনা করতে চান। নেদারল্যান্ডসের অবস্থা যদি বলি, নেদারল্যান্ডসের অবস্থা, স্টুডেন্টরা ইনকাম করতেছে, স্টুডেন্টরা হচ্ছে জবও করতেছে, মোটামুটি অবস্থা খুব ভালো না আবার খুব খারাপও না। তো যারা হচ্ছে 22-24 লাখ টাকা ম্যানেজ করতে পারেন তারা হচ্ছে নেদারল্যান্ডস ট্রাই করতে পারেন। এবং আমি এখানে আরেকটা কান্ট্রি বলবো, নেদারল্যান্ডসের বদলে যারা একটু কম খরচ বা সেম খরচের মধ্যে আপনারা যেতে চাচ্ছেন, আরেকটা কান্ট্রি আমি বলবো, সেটা হচ্ছে বেলজিয়াম। আপনারা বেলজিয়ামে যেটা অ্যাপ্লাই করতে পারেন এবং বেলজিয়ামে আপনাদের হচ্ছে 18-22 লাখ টাকার মতো আপনাদের লাগবে যেতে, যদি আপনারা বেলজিয়াম পড়াশোনা করতে চান। দুইটা কান্ট্রি প্রায় সেম, এবং আমি বলবো যাদের হচ্ছে এই বাজেটটা আছে তারা হচ্ছে নেদারল্যান্ডসও দেখতে পারেন, বেলজিয়ামও দেখতে পারেন, বাট বেলজিয়ামটা বেশি প্রেফার করবেন, বেলজিয়ামটা বেশি ভালো হবে। আর একটা বোনাস কান্ট্রি দেবো, সেটা হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের ভিসা রেশিও খুব বেশি খারাপ না, খুব বেশি ভালোও না। ফিনল্যান্ড আমি কেন বললাম, ফিনল্যান্ড হচ্ছে আপাতত যদি আপনারা স্টুডেন্ট হয়ে থাকেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আপনারা কোনো কান্ট্রিতে যেতে চান, তাহলে ফিনল্যান্ড হতে পারে আপনার জন্য খুবই ভালো একটা কান্ট্রি। ফিনল্যান্ডে অনেকেই যাচ্ছে, এবং আমি বলবো যদি আপনারা বাজেট ম্যানেজ করতে পারেন, লাইক 15-20 লাখ টাকার মধ্যে যদি আপনার বাজেট থাকে, তাহলে আপনারা চাইলে একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন। যদি ভিসা রিজেক্ট হয় তাহলে হয়তো অন্য কান্ট্রি দেখলেন, বাট আমি বলবো যে একবার আপনার চাইলে ফিনল্যান্ডে অ্যাপ্লাই করে দেখতে পারেন। ওভারঅল ফিনল্যান্ড খুবই ভালো একটা কান্ট্রি ফর দ্য স্টুডেন্টস, আপনাদের লিভিং কস্ট হচ্ছে আপনারা ইনকাম করে ফেলতে পারবেন, টিউশন ফিস মোটামুটি অনেক ইনকাম করতেছে। বাট ইয়াস, অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে এবং আপনার হচ্ছে মনোবল থাকতে হবে যদি আপনারা বিদেশে পড়াশোনা করতে চান। অনেকেই হচ্ছে একবার ভিসা রিজেক্ট হওয়ার পর ডিপ্রেশনে চলে যায়, হুইচ ইজ ভ্যালিড, কারণ হচ্ছে প্রায় 3-4 মাস খুব ভালো একটা পরিশ্রম দিতে হয় যখন আপনারা বিভিন্ন কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন। এবং অবশেষে যদি ভিসা রিজেক্ট হয় খুবই মন খারাপের বিষয়, কিন্তু আমি বলবো মন খারাপ না করে আপনার হচ্ছে লেগে থাকবেন, এবং লেগে থাকলে কোথাও না কোথাও অবশ্যই হয়ে যাবে। তো ইয়াস, এটা বলে আজকে আমরা আমাদের ভিডিও শেষ করব, এবং এরকম ভিডিও যদি আপনারা আরও চান তাহলে হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে যেতে পারেন। এবং আপনারা যদি স্টাডি ইন ইতালিয়ান ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন। আজকের মতো বিদায় নিলাম, টাটা।